হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 12 মাসে 13 পার্বণ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার হাজির হয়েছি গুপ্তিপাড়া রথযাত্রার দ্বিতীয় পর্ব নিয়ে। গুপ্তিপাড়া রথযাত্রাকে ঘিরে যে সুবিশাল মেলার আয়োজন হয় তা আজ তোমাদের ঘুরে দেখাবো। 283 বছরের প্রাচীন এই মেলায় দূর দূরান্ত থেকে অনেক মানুষের সমাগম ঘটে। দেখো বন্ধুরা, এখানে অনেক দোকান বসেছে। এই মেলায় সমস্ত রকমের দোকান বসে, খুব সহজে তোমরাও চলে আসতে পারো এই গুপ্তিপাড়া রথের মেলায়। এই মেলায় আসার জন্য তোমাদের হাওড়া থেকে ট্রেন ধরতে হবে কাটোয়া লোকাল এবং নামবে গুপ্তিপাড়া স্টেশনে। স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকেই পাওয়া যাবে টোটো, 10 টাকা দিলেই 5 মিনিটের মধ্যে পৌঁছে দেবে মেলা প্রাঙ্গণে। এই মেলা চলে সোজা রথ থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত, টানা 8-10 দিন। দেখো বন্ধুরা, এই মেলায় একদিকে রয়েছে যেমন সাজের দোকান, ব্যাগের দোকান, খেলনার দোকান, ঠিক আর একদিকে তেমনই রয়েছে ফাস্টফুড, খাবার দাবার দোকান। মেলার ভিডিও এখানেই শেষ হচ্ছে, আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। গুপ্তিপাড়া রথের মেলা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে ক্লিক করো।